নমস্কার। আমরা গতদিন পড়েছিলাম অ্যানিমেলস এবং প্ল্যান্টস, পশু এবং গাছপালা একে অপরের থেকে কিভাবে তফাত হয়। গতদিন আমরা পড়েছিলাম মুভমেন্ট, ফুড। আজকে ব্রিথিং থেকে পড়ব। অ্যানিমেলস ব্রেথ অক্সিজেন থ্রু ডিফারেন্ট বডি পার্ট। মেনি অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস ব্রেথ থ্রু নস্ট্রিল। ইনসেক্ট হ্যাভ টিনি হোলস থ্রু উইচ দে ব্রেথ। ফিশ ব্রেথ থ্রু গিলস। ব্রিথিং এর মধ্যে পার্থক্য প্ল্যান্টস এবং অ্যানিমেলস এর মধ্যে, অ্যানিমেলস পশুপাখি বিভিন্ন অর্গান দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। এর মধ্যে অনেক প্রাণী এবং মানুষ তারা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়। ইনসেক্ট হ্যাভ টিনি হোলস, ইনসেক্ট যারা তারা তাদের মধ্যে ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে তারা ব্রিথিং করে। মাছ কি করে? মাছ ফুলকার মাধ্যমে ব্রিথিং করে। প্ল্যান্টস ব্রেথ এয়ার থ্রু পোরস অন দেয়ার লিপস কলড স্টোমাটা। প্ল্যান্টস কিভাবে করে? প্ল্যান্টসের পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, তাদেরকে বলে স্টোমাটা, তাদের মাধ্যমে করে। রিপ্রোডাকশন, নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন। অ্যানিমেলস রিপ্রোডিউস বাই গিভিং বার্থ টু দেয়ার ওন কাইন্ড। কিছু কিছু পশু আছে যারা বাচ্চা জন্মের মাধ্যমে নিজেদের মধ্যে করে তাদের রিপ্রোডিউস করে। সাম অ্যানিমেল রিপ্রোডিউস বাই লেইং এগস। কিছু কিছু অ্যানিমেলস আছে তারা ডিম পাড়ার মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করে। প্ল্যান্টস রিপ্রোডিউস সিড, লেটার সিড গ্রো ইন টু দ্য সেম প্ল্যান্ট। গাছ কি করে? বীজ দেয় এবং পরবর্তী সময় সেই বীজ থেকে সেম গাছ হয়। সেন্স অর্গান, অ্যানিমেলস হ্যাভ সেন্স অর্গানস লাইক আইজ, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। সেন্স অর্গান হেল্প অ্যানিমেলস টু নো দ্য আউটসাইড ওয়ার্ল্ড। অ্যানিমেলসের সেন্স অর্গান থাকে, চোখ থাকে, কান থাকে, নাক থাকে, জিহ্বা থাকে, ত্বক থাকে, ওইগুলো দিয়ে তারা চারিপাশের সব কিছু সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে। প্ল্যান্টস ডো নট হ্যাভ সেন্স অর্গান, প্ল্যান্টসের কোনো সেন্স অর্গান থাকে না। অল লিভিং থিংস ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার ফর দেয়ার লিভিং। বাঁচার জন্য সবাই সবার উপর নির্ভরশীল। কীভাবে? কয়েকটা মাধ্যম আছে। বার্ডস অ্যান্ড সাম অ্যানিমেলস লিভ অন ট্রিস। পাখি এবং কিছু কিছু পশু আছে যারা গাছেতে বাস করে। দে ইট ফ্রুট, তারা ফল খায়। দে মে ড্রপ সাম সিড, তারা বীজ এক জায়গা থেকে এক জায়গা বহন করে নিয়ে যায়। নিউ প্ল্যান্টস গ্রো ফ্রম দিস সিড, নতুন গাছ ওই সিড থেকে জন্ম হয়, বীজ থেকে জন্ম হয়। দে গ্রো ইন টু বিগ ট্রিস অ্যান্ড গিভ ফ্রুটস, ওই গাছগুলো বড় গাছে পরিণত হয় এবং ফল দেয়। ট্রিস গিভ শেল্টার টু বার্ডস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস। গাছ পাখি, পশু, তারপর এমনকি মানুষকেও আশ্রয় দেয়। ওয়েস্ট ফ্রম অ্যানিমেলস মিক্সেস উইথ দ্য সয়েল, পশু পাখির যে বর্জ্য পদার্থ ওইগুলো মাটিতে মিশে মাটিকে উর্বর করে তোলে। প্ল্যান্টস অ্যান্ড ট্রিস গেট নিউট্রিয়েন্ট ফ্রম দিস সয়েল। গাছ এবং গাছপালা কি করে? ওই মাটি থেকে পুষ্টি সংগ্রহ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা থেকে এক্সারসাইজ কোয়েশন এবং ইনসাইট কোয়েশন গ্রুপে দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। নমস্কার।